আমার বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে ভিডিওটা খুব সেন্সিটিভ এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনের উপরে, পৃথিবীর সার্বিক পৃথিবীর যে সিচুয়েশন যাচ্ছে, বিশেষ করে আমাদের গ্রুপে যারা আছেন এবং মাঠ পর্যায়ে আমরা জরিপ করার পরে আমাদের গ্রুপে অন্তত 50-60 জন এই রোগ থেকে মুক্তি পেয়েছে। সেই রোগটা হচ্ছে প্যানিক। এই প্যানিক প্যানিক কথার অর্থ হয়তো অনেকে জানেই না। প্যানিক মানে হচ্ছে ভয়। তো এই ভয়টা কেন হয়, এই ভয়ের বহু রকম ক্যাটাগরি আছে, কিন্তু বিশেষ করে মানুষের মেন্টালিটি, চিন্তাধারা, চিন্তাধারার উপর কিন্তু ভয় হচ্ছে। আমি ঘরে বসে আছি কিন্তু মনের ভিতরে বাঘের ভয় ঢুকে গেছে, কারো ভূতের ভয় ঢুকেছে, কারো মৃত্যু ভয় ঢুকেছে। বেশিরভাগই দেখা যায় যে মৃত্যু ভয়ই বেশি আকর্ষণ করে। এই ভয়টা দেখা যায় কি, কারো ভিড়ের ভিতর যেতে ভয় পায়, কেউ গাড়ি ঘোড়া উঠতে ভয় পায়, কেউ হয় কি নামাজ কালাম পড়ছে সেখানেও ভয়, আরে বা যেখানে ইবাদত করছে খোদার ঘরে সেখানে ভয় কিসের, মনে হয় নামাজে গিয়ে মনে হচ্ছে যে আমি আটকে গেছি, চারিদিক থেকে কে আটকে ধরেছে, এই ভয়, এইরকম ভয়। আবার কারো দেখা যায় কি একটু পেটের অসুখ হয়েছে, পেটের অসুখ হওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়ার ফলে ঘুম হচ্ছে না, এই আমার কি হবে, ঘুম হয়নি সারা রাত্রি, এই নিয়ে কিন্তু দাঁড়ান ভাব, মনের ভিতর ভীতি ভাব এসে যাচ্ছে, আমি এখনই বুঝি মরে যাব, মৃত্যু সহজা খোদা ছাড়া কারো মৃত্যু হয় না। এই যে দেহটা কিন্তু পরিচালনা করছে খোদা, খোদার ইশারা যেমন আমি আসতে পারি না জগতে, তার ইশারা না হলে কারো মৃত্যু হয় না, অতএব ভয় পাওয়ার কোনো দরকার নেই, তিনি আমার শ্বাস প্রশ্বাস চালাচ্ছেন, অত তিনি জীবন বাঁচিয়ে রেখেছেন, তিনি যখন সময় হবে তখন মৃত্যু হবে, তার আগে কোনো কারো মৃত্যু হয় না, অত ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে বিষয়গুলো নিয়ে মাঠ পর্যায়ে জরিপ করেছে মোটামুটি, আমাদের সাথে আছে সজীব, ক্যামেরাম্যানের পাশে যে থাকে সে আমাকে কিছু প্রশ্ন করতে পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি তো এই এই বিষয় বিশ্লেষণ করবেন, কিন্তু এটা সমাধান কি কিছু দিবেন? হ্যাঁ, সমাধান ধরো বেশি নয়, দুটা যোগ দেব, একটা প্রাণায়াম দেব, একটা যোগ ব্যায়াম, ব্যাস। প্রথম প্রশ্ন আঙ্কেলের কাছে, এই সমস্যাটা যাদের হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিবার তাকে ইনসাল্ট করে যে এটা কি ধরনের কথা, এটা কি, তাকে বুঝতে তো চায় না, বরঞ্চ দেখা যায় তার উপর একটা মানসিক একটা প্রেশার ক্রিয়েট করে, বা সে নিজেও লজ্জাবোধ করে এই কথাটা বলতে, মানে পরিবারের মধ্যেই একটা বিশৃঙ্খলা তৈরি হয় এই ঘটনার প্রেক্ষিতে। তো এই বিষয়ে একটু আগে ব্যাপারটা হচ্ছে কি, পরিবার তার মেন্টালিটি সম্বন্ধে তো জ্ঞাত নয়, তার কারণ তার ছেলেটি কি করছে, মা বাবা হচ্ছে সব থেকে বড় গাইড সন্তানের, সেই সন্তান কি করছে সেটা কিন্তু ফলো করে না, হয়তো লেখাপড়া করার সময় রাতে হয়তো কিছু চিন্তা ভাবনা করছে, অন্য কিছু ভিডিও দেখছি কি যা তা করছে, এই মেন্টালিটি আছে, কারো ছেলে আছে দেখা যায় প্রেম করছে, কারো পেটের অসুখ আছে, অনেক ক্ষেত্র নিয়ে অনেক কিছু সমস্যা শারীরিক, কিন্তু জীবন মাত্রেই আছে, এই জীবন মাত্রের সমস্যা। এরকম আমার সাথেও কয়েকদিন আগে একটা ছেলেটা এরকম করেছিল, তো ওর ওকে সবাই বাড়ির লোক পাগল বলতো, পাগল। তা আমার সাথে একদিন হঠাৎ কন্ট্যাক্ট হওয়ার পরে আমাকে বলছে যে দাদু ভাই আমি কি করব, আমি বলি কিচ্ছু না, তুমি তোমার ডেফিনেট তোমার পেটের অসুখ আছে, কয়ে তাই তো, আমার তো খুব পেটের অসুখ, তা পেটের অসুখের জন্য কি করেছো, কয়ে আমার ঘুম হতো না, রাতে টেনশন ফিল করতাম, ডাক্তার কাছে বাড়ির লোকে নিয়ে গেল, আমার ঘুমের বড়ি দিয়ে দিল, কিন্তু আসলে আমার পেটের অসুখ কেউ বল জিজ্ঞাসাও করেনি, কোনো ডাক্তারও আমাকে জিজ্ঞাসা করেনি, আমি বললাম যে পেটের অসুখের থেকে তোমার সূত্রপাত, তুমি কি খাও, তো বলছে যে আমি তো সব রকম কিছু খাই, বাড়িতে তেল মশলা ঘি সব কিছু রান্না করে সেগুলো খাই, খেয়ে কিন্তু আমার পরের দিন পাতলা পায়খানা হয়ে যায়, এই পাতলা পায়খানার ফলে হয়ে যায় পেটে গ্যাস, যখনই পেটে গ্যাস হয়ে যায় রাতে তার ঘুম হয় না, নানান রকম সমস্যা নিয়ে ওই চিন্তা করতে করতে কিন্তু সে একটা মেন্টালিটি প্রেশার পড়ে। দেখা গেল কি পরিবারের ভিতরে হয়তো এক বাপের এক ছেলে,
এই এক বাপের এক ছেলে মা বাবার ভিতরে প্রায়ই সাংঘাত ঝগড়া লেগে থাকে। এই ঝগড়া লেগে থাকলে স্বাভাবিক কারণে সন্তানের মাথায় বেড়ে একটা প্রেশার পড়বে। এখন দেখা গেল যে তার বাবা হয়তো বাইরে এমন সার্ভিস করে, সেই সার্ভিসের কারণে ওখানে গণ্ডগোল বা পরিবেশের কোনো ঝামেলা লেগেছে, সে ঝামেলা করছে। ঝামেলার জন্যে দেখা গেল যে এই ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে, তার জন্যে সন্তানের মাথার ভিতরে একটা চেতনা আসে যে আমাকে কি কেউ ভালোবাসে না। এই যে কারণটি সন্তানের কেন হলো, মূলে কিন্তু ওই প্যানিক, ওইটা ভয়। এই ভয়টাই কিন্তু সন্তানের মাথার ভিতরে মানে প্রেশার করছে যে আমি কি কোথায় অসহায় বোধ করে কিন্তু সর্বদাই। এই অসহায়ের কারণের জন্যে সে ভীতিভাবটা আরও গেড়ে বসে। কিন্তু এখন দেখা গেল কি ওই ছেলেটাই যখন কিশোর বয়সের থেকে যৌবনে পদার্পণ করছে, তার কিন্তু শারীরিক পরিবর্তন আসছে, মানসিকতার পরিবর্তন আসছে। হয়তো দেখা গেল তার জীবনী শক্তি নষ্ট করার মতো পর্যায়ে এসছে। দেখা গেল যে কোনো ভিডিও দেখে তার দেখা গেল লিঙ্গের হস্তমৈথুন করা শুরু করে দিয়েছে। এটা কিন্তু কেউ জানে না সে গোপনে কি করছে, না জানলো বাবা না জানলো মা। সে কিন্তু বাথরুমে ঢুকে প্রতিদিনই সময় কাটায়। এই করতে করতে হয় কি, তার ভিতরে আরও ভীতিভাব এসে যায়, টেনশন ফিল করে, মাথা ঝিমঝিম করে, দুর্বলতা লাগে, খেতে বসেও খায় যা হজম হয় না, শরীর কিন্তু কৃশকায় হয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা গেল কোনো দিন মা বাবা নিয়ে গেল কোনো কবিরাজের কাছে বা কোনো ডাক্তারের কাছে কোনো বৈদ্যের কাছে, এইভাবে নিতে নিতে সেখানে দেখা গেল যে আসল উদ্দেশ্য কিন্তু তার স্থল পড়লো না, দেখা গেল উল্টা পাল্টা ওষুধ কিন্তু তাকে দেওয়া হলো। দেখা গেল কি তার সেক্সুয়াল সমস্যার জন্যে ডাক্তারের কাছে গিয়েছে, ওষুধপত্র খেয়েছে, এমনকি দেখা গেছে ওই ইয়ং ছেলেপেলে অন্য নারীর সাথে সহবাস করছে ওই ওষুধ খেয়ে। যখনই ওষুধ খেলো তখন কিন্তু উল্টা ডিসঅর্ডার হচ্ছে, সেক্সুয়াল নার্ভের উপর প্রেশার পড়ে দেখা গেল যে মেন্টালিটি খারাপ হচ্ছে, দ্বিতীয়ত ধর্মভঙ্গ রোগ হয়ে যাচ্ছে, কোনো দিনও সারায় না সেই সব রোগ। এই সব রোগীগুলো আমাদের সাথে যোগাযোগ করছে যে আমি এই এই জিনিস গ্রহণ করেছি, এইভাবে হস্তমৈথুন করেছি, এই ওষুধ খেয়েছি, তারা কোনো দিন ভালো হচ্ছে না। দেখা গেল যে ওষুধের দ্বারা পরিচালিত হয়ে হয়তো সামান্য সময় একটু সুস্থ বোধ করলো, কিন্তু রোগ কিন্তু নির্মূল হলো না। তো প্রথম প্রশ্ন হচ্ছে আঙ্কেল, এক চিন্তা বারবার করে, মানে একই চিন্তা বারবার যে মাথার মধ্যে যখন একটা জিনিস ঢোকে ওইটাই ঘুরে ফিরে বারবার ওইটাই মাথার মধ্যে আসে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি খারাপ চিন্তাটা আসে, খারাপ চিন্তা যত করা যায় তত কিন্তু বাড়ে। কীরকম জানো, এই ঢোল বাজানোর মতো, বাজে চিন্তা যত করবে তত বাজবে, কিন্তু নিজেকে বাজাবে। আসলে মানুষের মনটার সম্বন্ধে কিছু জানে না, চেতনা যদি খারাপ নেওয়া যায়, খারাপ চেতনাটাই হলো পাপ, সে পাপের জ্বালায় সে নিজেই ভুগছে, কিন্তু অন্য কেউ কিন্তু ভোগে না। অতএব সেই খারাপ চিন্তাকে বাদ দিয়ে কোনো যোগ ব্যায়াম করতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আঙ্কেল, এই ধরেন এরা মানে ভিড়ের মধ্যে গেলে অস্থির হয়ে যায়, এক নাম্বার। আর একটা কথা বলবো, সাথে হচ্ছে শোক সংবাদ শুনলো তাদের মধ্যে, একজন মারা গেছে মনে হয় আমারও মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, এই জিনিসটা, এই দুটো প্রশ্ন আগে উত্তর দেন। দেখো এখানে একটা কথা আঙ্কেল প্লিজ, এখানে মানে তার এরকম একটা ধারণা কি হবে আমার, আমিও কি মারা যাবো, মানে যে কথাটা আপনি এইমাত্র বলতেছিলাম আর কি, ভিড়ের মধ্যে গেলেও অস্থির, আবার শোক সংবাদ শুনলেও অস্থিরতা, মনে হয় আমারও এটা হবে, ও মারা গেলে আমার মনে হবে এটা, আমি মানে স্টক করবো, এই স্টকের ভয়ের কি হয়েছে এটা। দেখো ইনডাইরেক্টলি প্রত্যেকটি মানুষকে কিন্তু ভিতরে যে চেতনা আসছে, মহান সৃষ্টিকর্তা কিন্তু সেইটাই বারবার জানিয়ে দিচ্ছে যে রোজ কেয়ামত। অতএব আমার সাথে করো মহাব্বত, আমার যে আদেশ মানে খোদার যে আদেশটা, সেটা যদি যে ব্যক্তি পালন করবে তার কোনো দিনও কোনো খারাপ কিছু হবে না, আল্লাহর রহমত তার সবসময় বর্ষিত হবে, এটা খেয়াল রেখে কাজ করতে হয়। দেখো এই যে প্যানিক বা ভয় যেটা কেন আসে, মনটাকে তোমাকে ভয় ধরাচ্ছে কেন, কে দিচ্ছে, স্বয়ং খোদা। খোদা কিন্তু ভয় দিয়ে তোমাকে শায়েস্তা করার জন্য, তুই আমার পথে আয়, যতই পাস ভয়
আমার কাছে কাছে যায় আমি তোকে শান্তি দেব, সে খোদার কাছে যেতে বলছে কিন্তু সে বারে বারে, যেমন ধরো গভীর রাতে কারো ঘুম ভেঙে যায়, সে ঘুম হওয়ার কারণ আছে তো, খোদা তাকে ইশারা করে আমার কাছে আয়। এই যে প্যানিক বলো, যাই বলো, ভয় বলো, যাই হোক না কেন, এটা কিন্তু শয়তানি বুদ্ধি। শয়তানি বুদ্ধি যত নেবে তত কিন্তু শয়তান তোমাকেই শায়েস্তা করবে। অতএব শয়তানকে তাড়ানোর জন্যে খোদার সহায় হতে হয়। খোদা ছাড়া পৃথিবীতে কোনো বেহুদা মানুষ তোমাকে সাহস দিতে পারবে না, এটা সবসময় খেয়াল রেখে খোদার পথে যেতে হবে, তাহলে কিন্তু ভয় মুক্ত। এখানে আপনাকে একটা প্রশ্ন করবো আঙ্কেল, আপনি যে কথাটা বলছেন যে প্যানিক একটা শয়তান, হ্যাঁ এই এই ব্যাপারটা ফিল করে অনেক পেশেন্ট দেখা গেছে যে ব্যাপারটা ফিল করতে করতে মানে শয়তানের সাথে যুদ্ধ করতে সেরকম একটা মানসিকতা তৈরি হয়, আর এখান থেকে অনেক আরোগ্য লাভ করে বা অনেকটা স্যাটিসফাইড হয়। তো আপনাকে এখানে একটা মেজর প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই প্যানিকটাই দেখা যাচ্ছে কি একটা পর্যায়ে, মানে এমন একটা পেশেন্ট দেখছি, এমন পেশেন্টগুলো দেখা হয়েছে যে তারা এক পর্যায়ে বুকে হাত দিয়ে থাকে, মানে তখন ডাক্তার কাছে যেতেই হবে এই অবস্থা। আমি এরকম রুগীকে নিয়েও গেছি হসপিটালে, হ্যাঁ যে মনে হয় আমি এখন মারা যাবো, আসলে কিন্তু কিছুই হয়নি, পরে ওই ঘুমের ট্যাবলেট 2 mg একটা খাওয়াই দিছে, দুই দিন একদিন ঘুম পাড়ার পর ওই ওষুধের প্রতি একটা আসক্তি, মানে ক্লোনাজিপাম গ্রুপের ওষুধের প্রতি একটা আসক্তি চলে আসে, ওই ওষুধ খেলে ঠিক, ওষুধ না খেলে ভয়, ওষুধ খেলে ঠিক, ওষুধ না খেলে ভয়, এবং এই পর্যায়ে দেখা গেছে 7 বছর 8 বছর, এবং আমি আমার খুবই কাছের লোক 35 বছরের রোগীকে পর্যন্ত আমি দেখছি 35 বছর হয়ে গেল এখনও পর্যন্ত সে ওষুধ খাইয়েই যাচ্ছে, গ্রুপ হচ্ছে ক্লোনাজিপাম গ্রুপের যে কোনো ওষুধ। দেখো আমার প্রিয় বন্ধুরা, যাদের এই সবগুলো হয় শয়তানি বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি মানে বিদেশি বুদ্ধি, দেশ হচ্ছে দেশ, মানে এটা হচ্ছে দেহটা হচ্ছে খোদার দেশ, এই দেশের ভিতর যদি বিদেশি বুদ্ধি নিয়ে আসি মানে মাথার ভিতর ঢুকে থাকে, তখন উল্টে পাল্টা হবে। শয়তান ছাড়া শয়তানকে শায়েস্তা করতে পারে না, যার জন্যে এই এই বিষয়ে যারা দেখা গেল যে ডাক্তার কাছে যায়, ডাক্তাররা তখন ওই বিদেশি ওষুধই দেয়। ধরো আমাদের দেশে আর কী হয়, বাইরের থেকে যেগুলো সাপ্লাই করে নিয়ে আসে তার ভিতর কী আছে, সে বিষাক্ত ওষুধে একটা বিষক্রিয়া তৈরি হয়, যখনই সে খাচ্ছে তার ভিতরে মানসিকতা কিন্তু দুর্বল আরও করে দিচ্ছে, যাতে একটা স্লো পয়জনের মতো, যেরকম একদিন এক সিগারেট টানতে টানতে দেখা গেলো যে পরের দিন আর একটা সিগারেট খাচ্ছে খুব স্বাদ লাগছে, সেরকম প্রত্যেকটি ওষুধ খাওয়ার ফলে বডি রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাহলে একটার থেকে দুটো, দুটোর থেকে চারটে, লাস্টে লার্গেটিল ওষুধ খেয়ে তার ঘুম হয়নি। এটা কিন্তু আমি দেখা, আমার চোখে দেখা, আমার প্রতিবেশী আছে রাজ্যে এখনো পর্যন্ত সে 42 বছর ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো ডাক্তার তার রোগ সারাতে পারেনি, পাগল হয়েছে, দেখা গেল মেন্টাল হসপিটালে ভর্তি করেছে, কিন্তু রোগটা কিন্তু নির্মূল হলো না, আসলে দেখালো তার কিছুই হয়নি, কথাবার্তা বলছে সব কিছু, দেখি একটু সময় আসে দেখা যায় আবার ঘুমের বড়ি খাওয়া লাগছে, ওই যে অভ্যেস, বদ অভ্যেস, বদ মানে খারাপ, খারাপ চেতনা থেকে এই সবগুলো হচ্ছে, যখনই খারাপ চেতনা হবে তখন সেই ব্যক্তি খেতে বসেও কিন্তু তার ওই খারাপ চেতনাই আসবে। তো যাই হোক আঙ্কেল, আপনি তো যোগের উপর এবং মানসিক কাউন্সিলিংয়ের উপর আপনি এক্সপার্ট, তো এখানে ওষুধের বিষয়ে কথা আমি একটু বলে রাখতেছি, এটা হয়তো অনেক বিশেষজ্ঞ ব্যক্তি এই ভিডিওটা দেখবে, তারা হয়তো এখানে কোনো কমান্ড করতে পারে, যেমন দেখা যায় যে আপনার ক্লোনাজিপাম গ্রুপের অনেক ওষুধ আছে, ইপিটা, আপনার এপিক্লোন, তারপর দেখা যায় যে রিবোটিল, ডিসোপেন, এরকম কয়েক অনেক অনেক ওষুধের নাম বলে শেষ করা যাবে না, তারপর দেখা যায় এইসব পেশেন্টদের আপনার হচ্ছে প্রোডেপ, তারপর হচ্ছে দেওয়া যায় এই আপনার টোফ্রানিল, তো যাই হোক এই ওষুধগুলো দেওয়ার পর দেখা যাচ্ছে যে সে ঘুম পারে। আর মেন সমস্যাটাও কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি, এই স্বপ্নটা দূর করা, ভয়ঙ্কর স্বপ্ন দেখে অনেকে, হ্যাঁ এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সকালবেলায় উইকনেস একটা ভাব তার মধ্যে কাজ করে, দুর্বলতা চলে আসে, আর এই ভয় 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 এটাই কিন্তু মূল ব্যাপার, মানে এই ওষুধগুলো দিয়ে ভয় তাড়ানো, ওষুধগুলো গেলে ভয়টা চলে যায়। আর রাত্রে খারাপ দুঃস্বপ্নটা দূর করার জন্য আপনার কাছে কোনো টিপস আছে কি? আমি কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু অনেকভাবে করলাম যে এখানে আমি ওষুধের নাম যদি এখন বলা শুরু করি হাজার হাজার ওষুধের নাম উঠে আসবেনি, ওষুধের নাম বলবো না, শুধু একটাই কথা যে এই রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে ভয় ভয়, এই জিনিসটা তাড়ানোর জন্য অনেকে এই যে আমি যে বললাম না একটু যে 35 বছর ওষুধ খাচ্ছে তার কিন্তু এই সমস্যা, তো এই বিষয়ে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। দেখো প্রত্যেকটি রোগের থেকে নির্মূল করার জন্যে যোগ আছে, কিন্তু
এই যোগ যদি সঠিকভাবে সেই ব্যক্তি করতে পারে, তার চেতনা শক্তিকে এই যোগের মাধ্যমের দ্বারা কিন্তু সে ভালো হতে পারে। এবং তুমি তো দেখেছো কিছু 50-60 জন মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, তারা কিন্তু ভালো হয়েছে। জি, তাদের যেহেতু চেতনাটা পরিবর্তন এনেছে। আর এই যে ধরো যে তারা যেসব ডাক্তারদের কাছে যাচ্ছেন, ডাক্তাররা কিন্তু যেটুকু লেখাপড়া করে, যেগুলো ডায়াগনোসিস করে, যেগুলো শিখেছে, সেইটুকুর বাইরে কিন্তু তারা দিতে পারবে না, তারা কিন্তু ওইটুকুই দেবেন কিন্তু। এটা তো ব্যাপার। হ্যাঁ, এইটা ব্যাপার। আর এখানে দেখা যাচ্ছে রোগীগুলো আছে খুব দ্রুত বা পারফেক্টলি সুস্থ হয়ে ঘ্যাট করে, মানে একটা যেমন জ্বর কাশির মধ্যে যে সুস্থ হবে তা কিন্তু হয় না। না 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 না, কোনোদিনও না। এটা এটা কন্টিনিউ চলতে থাকে, তার কারণ হচ্ছে যে চলেই থাকছে, মানে এটা তো রোগ নির্মূল করা না, ঔষধ দেয়। দেখো না, এত বাজারে এত ঔষধের দোকান কেন, কেন ঔষধের দোকান? কারণ বড় বড় কোম্পানিরা পর্যন্ত বেঁচে খাবে ডাক্তারদের কাছে পুশ করছে ঘুষ দিয়ে যে আপনি চালান। তোমার প্রশ্ন শেষ করলে করো, কাল ভিডিও অনেক বড় হয়ে গেছে, 16 মিনিট প্রায় পার হয়ে গেছে, আর বড় করব না বেশি। আর একটা একটা দুটো প্রশ্ন করে শেষ করে দেবো। আচ্ছা, আপনি তারপর আপনার সমাধানটা আপনি দিবেন। তো প্রশ্ন হচ্ছে, খাওয়ার সময় খাওয়ার সময় খাইতে খাইতে তার চিন্তা, এটা কি আমার হজম হবে না হবে না, খাইলাম তো মনে হয় সমস্যা মনে হয়ে যাবে, মনে হয় এটা আমার এটা হবে ওইটা হবে, তখন দেখা যায় কি যে আসলেই ওই খারাপ চিন্তা করতে করতে ওই খাবারটা দেখা যায় তখন একটা গ্যাসে পরিণত হয়, তখন একসময় একটু বুক ব্যথা হলো, তখন সে ভাবে মনে হয় আমার হার্ট অ্যাটাক হবে, আমি ওখানে স্টক করব। তখন সে অলরেডি কী করে, অলরেডি সে ক্লিনিকেও চলে যায়, যে দেখা যায় কি যে চেক আপ করায় যখন দেখে হার্ট ঠিক আছে ইসিজি করে, তখন সে শান্ত। এই ব্যাপারে প্রত্যেকটি ভালো নির্দেশনা যেখানে দেওয়া হয়েছে, আমার জীবন দিয়ে বলি, আমার বাবা একটা জিনিসই বলতো যে বাবা যখন খাবে কোনো রকম কথা বলো না, কথা না বলে সৃষ্টিকর্তা তোমাকে যে খাদ্যটা দিয়েছে তুমি সেটাকে ভালো করে দাঁতে চিবিয়ে খাও এবং ধীরস্থিরভাবে স্বাদ আস্বাদন করে তারপরে গিলে খাবে, তার আগে গিলবে না। এটা চেতনাটা সঠিকভাবে নির্ণয় করার জন্যে, যখন সেই ব্যক্তি যার কথা বলছো, যারা এই কর্ম করছে, তার কিন্তু চিন্তাধারা উল্টোপাল্টে কোনো রকম গোগ আসে কিন্তু গেলে, যখনই গিললে তখন পেটটা কিন্তু হজম হবে না, যখনই হবে না পেটের ভিতরে গ্যাস হবে, কী খেয়েছে কী না খেয়েছে সে কিন্তু বলতেও পারবে না, উল্টাপাল্টা খাওয়ার জন্য তার পেটে উইন্ড হবেই, উইন্ডের কারণে দেখার বুকে ব্যথা হয়ে গেছে, এই বুকের ব্যথার জন্য তাকে তো হসপিটাল নিতেই হবে হিসাবে। তো আপনি আপনার যোগ এবং আপনার যে ইয়াগুলো ওটা দিয়ে সমাধান করার যে উপায়টা আছে আপনার কাছে সেটি আপনি বলেন, আর এই বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকলে সেটি কমান্ডে আপনি এই কমান্ডগুলো দেখা হবে, বিশেষভাবে মানে গুরুত্ব দেওয়া হবে আর কি। তো আপনি উপায়টা এবার বলেন। আচ্ছা, উপায়টা তো বলে দেখিয়ে দিবেন, রাইট? আমার বন্ধুদের একটা কথা বলি যে 5 ওয়াক্ত যদি বেঁধে নামাজ পড়তে পারে তার কিন্তু কোনো দিনও কোনো রোগ হবে না, জামাতের সাথে আর কি। জামাতের সাথে তো অবশ্যই, জি, জামাতের সাথে না পড়লে হবে না, জামাতের সাথে পড়লে একটা ইউনিটি তৈরি হচ্ছে নিজের ভিতরে, মানসিকতা তৈরি হচ্ছে ভালো। নামাজ কালামের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ যোগের থেকে আলাদা, নামাজ হচ্ছে খোদার সাথে একাত্মতা প্রকাশ করা হয়, যার জন্যে নামাজের একটা বিশেষ গুণ আছে কিন্তু, যে যোগের ঊর্ধ্বে সব কিছু, খোদার সাথে সান্নিধ্য লাভ করা যায়। যদি খোদার সাথে সেই শুদ্ধ মন নিয়ে সান্নিধ্য লাভ করা যায়, তার কোনো দিনও কোনো রোগ হবে না, কোনো একটা ওষুধও খেতে হবে না, সেই হলো প্রকৃত নামাজ। যোগ হচ্ছে একটা ব্যায়াম, একটা বিশেষ একটি বৈজ্ঞানিক উপায়, বৈজ্ঞানসম্মত, এটা তো আমাদের সৃষ্টি নয়, বহু যুগ আগে যোগী ঋষিরা এক একজন স্পেশালিটি এরা রিসার্চ করে কিন্তু এগুলো অনুভব করেছে, আমরা একবারে পাচ্ছি আজকে, আমরা মনে করেছি আমি সব শিখে ফেলেছি, দুই পাতা বই পড়ে বলছে আমি যোগ সব জানি, কিন্তু কোনো দিন কি সে করে দেখেছে সেই যোগের কতটুকু উপকারিতা? যদি উপকারিতা বুঝতো সে মনোযোগ দিয়ে কিন্তু সে করত, এ মনোযোগ দিয়ে যদি করা যায় তাহলে যোগের দ্বারাই রোগ নির্মূল হয় কিন্তু, কিন্তু সেটা সঠিকভাবে হতে হবে, সব কিছু নির্বাচন, আমি কি খাচ্ছি কি পড়তেছি এই সম্পর্ক, তাহলে খারাপের সাথে সম্পর্ক করেছে যদি খারাপ চেতনার জন্যে খারাপের পাপের কারণে তাকে জ্বলে পুড়ে মরতে হচ্ছে, আর দেহ দ্বারা রোগ নিয়ন্ত্রণ করা যায়, সেখানে পেটের কাজও করছে, মানসিকতার কাজ করছে, দৈহিক কাজ করছে, বহু কিছু সম্পর্কিত হলো যোগ, তাহলে সেই যোগটা দেখাচ্ছি। যোগের নাম কি আঙ্কেল?
এটা হচ্ছে অর্ধকূর্মাসন। অর্ধকূর্মাসন এটা কি পেটের উপরে কোনো কাজ করে? হ্যাঁ রে বাবা। না এখানে আপনার কাছে একটা যোগের আগে প্রশ্ন করি, অনেকেই এই প্যানিক পেশেন্টদেরকে বলে যে আপনার আইবিএস টাইবিএস অনেক ব্যাপার আছে অ্যাঙ্কেল, এখানে আইবিএস জড়ায় নিছে এখানে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে এদের কিন্তু ম্যাক্সিমাম পেটের থেকে সমস্যা, সবই তো পেটের থেকে, ঠিক আছে? সব এই যে আমি যে খাদ্যটা খাচ্ছি তাহলে সম্পর্ক যদি খারাপের সাথে করি, দেখালো বিদেশি একটা খাদ্য খেলাম, আমি দেশি পেট, বিদেশি পেটে দেশি পেটের ভিতরে যাওয়া হলে ওই খাদ্যের কাছে বিষক্রিয়া হবে। আমি বাইরে দেখছি রং চম করা খুব ভালো, কিন্তু ভিতরে হচ্ছে বিষক্রিয়া তৈরি হচ্ছে, প্যাকেজিং খাদ্যগুলো বেশি খারাপ। তো আঙ্কেল এই ভিডিওতে আরও কিছু সূক্ষ্ম আলোচনা করা যেত, কিন্তু ভিডিও অনেক টাইম পার হয়ে গেছে, যার কারণে আপনি এখন যোগটা ইয়ে করবেন। আর এটা এটা এই ভিডিওতে যদি সেরকম কমান্ড আমরা বা রেসপন্স পাই তাহলে এটা আমরা নেক্সট একটা ভার্সনে আমরা এটা তৈরি করব, একটা তৈরি করব সবার জন্যই তো আমরা, ঠিক আছে? আচ্ছা যোগটা এভাবে বসতে হবে পায়ের উপরে, ঠিক আছে? এই হ্যাঁ এবার হাতটাকে তুলে নিলাম লম্বা করে একদম, এটাকে হাঁটুর উপর চাপ দিয়ে দুই পা পেছন দিকে নিয়ে, হ্যাঁ যেরকম বজ্রাসনে বসা হয়, বজ্রাসনের নিয়মে। ওকে আমি ব্যাক করে দেখাচ্ছি, এই এই পজিশন, ওকে হ্যাঁ এটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই সামনে আমি বলেছি সামনে এই হাত দুটো উঁচু থাকে, একদম টান টান একদম শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে থাকা কিছুক্ষণ, এই চাপটা কোথায় কোথায় পড়বে বেশি করে বেশিরভাগ? এই দেখো চাপটা পড়ছে, আমি মাথাটা নিচে দিয়েছি, মাথায় পড়ছে, পেটে পড়ছে, নিতম্বতে পড়ছে, পাছাটা কিন্তু উঠবে না, এর সাথেই লেগে থাকবে, কারো পেট মোটা মোটা আছে কিন্তু অনেক মানুষ, তারা তো করতে পারবে না, না তারা যেটুকু সম্ভব ততটুকুই করবে, বুঝছো? ওকে যতটুকু সম্ভব, এখন এই যে মাথাটা নিচে দিলাম তখন শ্বাসটা নর্মালভাবে চলবে, এটা 5 মিনিটও কিন্তু এইভাবে দিয়ে থাকা যায়, এটা এত উপকারিতা, না করলে বোঝা যাবে না কিন্তু, এই একটা যোগ আর ভ্রামরি দেব, যদি আমাদের চ্যানেলে আছে তবু আমি দেখিয়ে দিচ্ছি ভ্রামরিটা, এই বুড়া আঙুল দিয়ে এখানে কানে এখানে ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে কানটা বন্ধ থাকবে আর এই কানটা এখানে বন্ধ থাকবে, হ্যাঁ এই তিনটা আঙুল এখানে কপালে এইটা আসবে, নিঃশ্বাসটা বুক ভরে টেনে নিতে হবে, প্রথমে বুক ভরে টেনে নিয়ে কালো ভ্রমরের মতো একটা ভ্রমরের স্বর, শ্বাসটাকে নিয়ে ভ্রমণের মতো গুন 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 জোরে স্পেশাল দিক, এখানে একটা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা কোথায় হচ্ছে? ভিতরে মাথার ভিতরে হচ্ছে, কানের পর্দাতে হচ্ছে, নাকের ভিতরে হচ্ছে, নাসারন্ধ্রে হচ্ছে, সব জায়গায় কম্পন হচ্ছে ভিতরে ইন্টারনাল ভাবে। আচ্ছা এই দুটো যোগই দিলাম, যদিও আরো যোগ দেওয়া আছে, এর সাথে বিশেষভাবে ভালো কাজ করবে হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য উড্ডিয়ান মুদ্রা দেওয়া আছে আমাদের চ্যানেলে, দয়া করে আপনি ওখানে ক্লিক করে দেখে নেবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, কিন্তু করতে হবে, না করলে কিন্তু আমার হবে না, আমার ভালোবাসা ভালোবাসতে হবে মন দিয়ে, তবেই যা ভালোবাসা আমি আরও দেব, অবশ্যই অবশ্যই। তো আপনাদের কমান্ডের আশায় থাকলাম, আপনাদের কমান্ডের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ভিডিওটি তৈরি হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে।